সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়ে যে অন্তর্বর্তীকালীন শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা অনলাইনে আমরা কোথায় পেতে পারি আমরা একটা ব্রাউজার ওপেন করি যে কোনো ব্রাউজার গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি এটা ফোন থেকেও একই প্রক্রিয়া করা যাবে অন্তর্বর্তীকালীন শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা যেহেতু ন্যাপ কর্তৃক প্রণীত কাজেই আমি ন্যাপ লেখে সার্চ দেব এন এ পিই তারপরে এন্টার প্রেস করলাম প্রথমেই চলে আসবে ডাব্লু ডট নেপ ডট গভ ডট এই লিঙ্কে ক্লিক করলে আমরা পৌঁছে যাব এর পোর্টালে নেপের পোর্টালে এই যে উপরের সারিতে প্রথম সারিতে এই যে পাট পরিকল্পনা পাট পরিকল্পনাতে কারস রাখলেই এই ড্রপডাউন মেনু ওপেন হবে তারপর নিচের দিকে আসবো সোজা তারপরে এইখানে অন্তর্বর্তীকালীন পাট পরিকল্পনা এখানে একটা ক্লিক করে দিব। বাস পেয়ে গেলাম এখানে কভার পেজ ও নির্দেশিকা আছে আমি এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে অর্থাৎ নতুন একটা ট্যাবে ওপেন করি আচ্ছা এটা দেখি কী ওপেন হলো হ্যাঁ এটা আপনারা একটু পরে নিতে পারেন এখানে সাধারণ নির্দেশনা এবং শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া আছে আচ্ছা এটা আমি ডাউনলোড করবো এই যে এখানে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করে আমি ডেস্কটপেই রাখি ডেস্কটপে এই যে এখানে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে পিডিএফ ফাইল খুবই ছোটো ফাইল ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শেষ তাহলে আমি ডাউনলোড শেষ যেতে এটা কেটে দিই এই ট্যাপটা এবার মনে করি যে আমি পঞ্চম শ্রেণীর পাঠ পরিকল্পনা ডাউনলোড করবো তাহলে এখানে একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এই তো ওপেন হয়ে যাবে এখানে আজকে হলো উনত্রিশে জুন উনত্রিশে জুন তারিখ ধরে ধরে নিচে যাচ্ছি এই তো উনত্রিশে জুন এই সপ্তাহ নম্বর হলো সাত আমরা এই পাট পরিকল্পনা থেকে আমরা পাঠ নির্বাচন করতে পারি গুগল মিটে ক্লাস নিচ্ছি অনেক সময় আমরা কী পড়াব থেকে শুরু করব চিন্তায় পড়ে যাই এই অন্তর্বর্তীকালীন শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা আপনাকে পাঠ নির্বাচনে সহায়তা করবে তাহলে এটাও ডাউনলোড করে ফেলি এখানে ক্লিক করে ডাউনলোড করে এটাও ডেস্কটপে দিয়ে দিই সেভ ডাউনলোড হয়ে যাবে এইভাবে আমরা খুব সহজেই সকল শ্রেণীর অন্তর্বর্তীকালীন শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা ডাউনলোড করতে পারি আবার এখানে ক্লিক করে চাইলে প্রিন্টও করতে পারি তা আমি একটু ব্যাক করি এইবার পাঠ পরিকল্পনা প্রথমে রাখা হয়েছে তারপরে বাড়ি কাজ রাখা হয়েছে যে কোনো একটাতে ক্লিক করি বাড়ির কাজ ক্লিক করার পর হ্যাঁ এখানে অনেক সুন্দর করে বাড়ির কাজের এখানে পিডিএফ ফাইল সন্নিবেশিত করা হয়েছে এখানে ছয়টা পেজ ফাইন এটাও ডাউনলোড করে ফেলি এভাবে আমরা খুব সহজেই অন্তর্বর্তীকালীন শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে আমরা ডাউনলোড করতে পারি এই ভিডিও ডেস্ক্রিপশনে এই নেপের অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদের আর সার্চ দিতে হবে না ক্লিক করলেই আপনারা এখানে চলে আসতে পারবেন আশা করছি যারা এই শ্রেণীভিত্তিক পাঠ পরিকল্পনা খুঁজছেন তাদের এই ভিডিওটা কিছুটা হল কাজে দিবে তো আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকুন আমার এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে আশা করবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ